জাতীয় সংসদে ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 5টা পর্যন্ত। দুটি আসনেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। সকাল থেকে ঢাকা 5 আসনে ভোটার উপস্থিতি কম হলেও নওগাঁ 6 আসনে ভোটারদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। এদিকে ঢাকা 5 আসনে পোলিং এজেন্ট বের করে দিয়ে প্রায় সব কেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। যাত্রাবাড়িতে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন তিনি। অন্যদিকে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপির প্রার্থী নানা অভিযোগ করছেন বলে দাবি করছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। ভোট কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভালো। দেখেছেন যে ভোটার নেই, আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদেরকে আসতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে, আমাদের পুলিং এজেন্টকে বের করে দিয়েছে। সে তো অভিযোগের পাহাড়টা, অভিযোগের কোনো সততা নাই, কোনো সত্যতা নাই। ও পাহাড় সমান বলতেছে, আমরা শুনতেছি একটা মানে একটা অভ্যাস নালিশ দল করে সে। দর্শক, ঢাকা 5 আসনের উপনির্বাচন দেখতে সেখানকার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরছেন আমাদের সহকর্মী নিয়াজ জামান সজীব। এখন তিনি আছেন মাতাওয়েল এলাকায়। সজীব, ভোটার উপস্থিতি এখন কেমন, পরিবেশ নিয়ে প্রার্থীরা কি বলছেন? মীরা, আসলে আমি এই মুহূর্তে রয়েছি মাতোয়ালের হাজি মনির হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে 1500 মতো ভোটার রয়েছে এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন প্রিজাইডিং অফিসার, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যন্ত প্রায় 10% উপরে, শতকরা 10% উপরে ভোট কাস্ট হয়েছে। উনি বলছেন যে ভোটারদের উপস্থিতি হয়তোবা আমরা যেটা দেখছি, যে যেটা আমরা বারবার বলে আসছি যে তুলনামূলক ভোটার উপস্থিতি কম, সেই একই চিত্র এখানে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, এই কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি সময়ের সাথে বাড়ছে। কারণ এই কেন্দ্রটা হচ্ছে আপনার জাতীয় পার্টি যিনি প্রার্থী রয়েছেন মীর আব্দুস সবুর আসুদ, তিনি এই এলাকার ভোটার এবং এই কেন্দ্রে ভোট দিয়েছেন। তার পোলিং এজেন্টদেরকে আমরা দেখেছি এবং তার কিছু কর্মী সমর্থক এবং ভোটারদেরকেও আমরা দেখেছি যে তার কর্মী সমর্থকরা চেষ্টা করছেন ভোটারদের উপস্থিতি বাড়াতে। একই সাথে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন হাজি মনু, তার পক্ষেও কিন্তু নির্বাচনী যারা পরিচালনা কমিটিতে রয়েছেন তারাও চেষ্টা করছেন ভোটারদের উপস্থিতি বাড়াতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এখনও পর্যন্ত এখানে শান্ত পরিবেশ, শান্ত রয়েছে। আরেকটি যেটি বিষয় আমাদেরকে জাতীয় পার্টি প্রার্থী তিনি বলেছেন যে মাতুয়েল এলাকায় বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্ট থাকলেও যাত্রাবাড়ি সহ ডেমরা সহ বিভিন্ন এলাকাতে বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। এছাড়া বিএনপি যিনি প্রার্থী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার আসলে কোনো পোলিং এজেন্ট আমরা এই কেন্দ্রে দেখতে পাইনি এবং প্রিজাইডিং অফিসার বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির প্রার্থীর পক্ষে কোনো পোলিং এজেন্ট সকালে এসে তাদের কাছে রিপোর্ট করেনি বা তাদের কাছে কোনো অভিযোগও দেয়নি। আর মোটামুটি বলা যায় পরিবেশ শান্ত, যদিও নৌকার যারা বিভিন্ন সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক, তা আমরা দেখেছি কেন্দ্রের বাইরে তাদের উপস্থিতি রয়েছে। যদিও তারা বলছেন যে আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই সেই অনুযায়ী আমরা আসলে চেষ্টা করছি যে আমাদের ভোটার উপস্থিতি বাড়াতে। আর সার্বিক যে অবস্থা বলা যায় যে আসলে মোটামুটি শান্ত পরিবেশেই এখানে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, বিশেষ করে মাতোয়ালের বিভিন্ন জায়গাতে। যদিও বিএনপির প্রার্থী তিনি আমাদের সাথে কথা বলেছিলেন যাত্রাবাড়িতে, তিনি বলেছিলেন যে আসলে বিভিন্ন জায়গায় তার পোস্টার ছেঁড়া হচ্ছে, তার পোলিং এজেন্টদেরকে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে নির্বাচনী যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা এই বিষয়টি তাদের কাছে বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা চেষ্টা করছেন যে আচরণবিধির মধ্যে থেকে এবং যাতে সব প্রার্থী এবং সব ভোটাররা সমানভাবে ভোট দিতে পারে এবং যাতে কোনো দলের প্রার্থী তাদের নির্বাচনী কর্মকাণ্ডে বা ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো ভোটার বাধাপ্রাপ্ত না হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। মার্জিয়া মীরা সজীব, আপনাকে ধন্যবাদ।